হ্যাঁ বলছি, দয়া করে এই রোগ নিয়ে সিরিমিনি খেলবেন না, এই মহামারীকে নিয়ে দলবাজি করছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষের এই সর্বনাশ আপনার নিজের পৌষমাস করার চেষ্টা করবেন না। মানুষের সর্বনাশকে আপনি নিজের পৌষমাস করার চেষ্টা করছেন, দয়া করে সেটা করবেন না। আপনার কাছে সেটি আমাদের অনুরোধ। মানুষ আতঙ্কগ্রস্ত আপনার কথাতে, তারা লকডাউন পালন করছেন বাড়িতে বসে থেকে, আপনি সাহস দেখাচ্ছেন, সাহস না প্রভোক করছেন লোককে, নিজে গিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছেন দাগ টেনে, এটা কিছু চামচে আপনার স্থাবক কিছু আপনাকে প্রশংসা করতে পারেন যে দেখো মুখ্যমন্ত্রী কত এ করছেন, পৃথিবীর কোন রাষ্ট্রের সেটা করছেন না, আপনি দেখাচ্ছেন আপনি কত কাজ করছেন, মানুষকে প্রভোক করছেন, মানুষ উৎসাহিত হচ্ছেন যে মুখ্যমন্ত্রী যদি যেতে সাহস পায় আমরা কেন যেতে পারবো না। তারা লকডাউনকে ব্রেক করে বাইরে বেরোতে যাচ্ছেন, আপনি আচরণ ধর্ম পরের শেখা এটা করবেন দয়া করে। আমি মুখ্যমন্ত্রীর কাছে এই অনুরোধ করব। তারপর পরের তারপর আজ যেসব রেশন দিয়ে আজকে হয়েছে, যে ঘটনা ঘটেছে আমি সমস্ত তথ্য সুজনবাবু জোগাড় করেছেন, আমিও জোগাড় করেছি, আগামীকাল আপনাকে জানাবো মুখ্যমন্ত্রী মহোদয়কে। শুধু একবার অনুরোধ করবো, আপনি এই মহামারী নিয়ে ছেলেখেলা করবেন না, মহামারী নিয়ে সাহসিকতা দেখাতে গিয়ে আপনি দেখাবেন না, নিজের পৌষমাস করার চেষ্টা করবেন না। মানুষের সর্বনাশ হচ্ছে, আপনি সরকারে রয়েছেন, দায়িত্বে রয়েছেন, দায়িত্বকে সম্পূর্ণ আপনার এটা ভুলে যাবেন না। কমিউনিটি হয়েছে।